দেখুন কে হচ্ছে রাম রহিম সিং এর ডেরার নতুন দাবিদার বাবা গুরুমিত রাম রহিম সিং এর নিত্য ছায়া সঙ্গী ছিলেন তিনি ডেরা ভক্তরা তাকে পাপাস অ্যাঞ্জেল বলে চেনেন মানেন নাম হেনিপ্রীত ইনসান ডেরা সচ্ছা সৌদার প্রধান গুরুমিত রাম রহিম সিং এর তিন মেয়ের মধ্যে অন্যতম দত্তক নেওয়া হিনিপ্রীতকেই এখন রাম রহিমের উত্তরসূরি হওয়ার অন্যতম দাবিদার বলে ভক্তরা মনে করছে হেনিপ্রীতের আসল নাম প্রিয়াঙ্কা তানেজা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জনপ্রিয়তা তুঙ্গে ফেসবুকে তার ভক্তের সংখ্যা পাঁচ লক্ষ ভক্তের অনেকে মনে করেন তার সিদ্ধান্তেই বাবার সিদ্ধান্ত হেনিপ্রীত রাম রহিমের পালিত কন্যা হলেও বাবার খুবই ঘনিষ্ঠ আর সেই কারণেই নাকি খুব অল্প সময় তার উত্থান জানা যায় হিসারের ফাতেহবাদের এক সাধারণ ঘরের মেয়ে প্রিয়াঙ্কা উনিশশো নিরানব্বইয়ে শীর্ষার এক ডেরাভক্ত বিশ্বাস বিশ্বাসগুপ্তের সঙ্গে তার বিয়ে হয় সেই সময় থেকে রাম রহিমের সঙ্গে পরিচয় এবং ঘনিষ্ঠতা প্রিয়াঙ্কা থেকে তিনি পরিচিত হন হেনিপ্রীত নামে রাম রহিমই প্রিয়াঙ্কাকে ওই নাম দেন তাদের মতে হেনি খুবই প্রতিভাবান খুব অল্প সময়ের মধ্যে কোনো কিছু রপ্ত করে নিতে সিদ্ধহস্ত সোশ্যাল মিডিয়ায় হেনী নিজেকে সমাজসেবী দিক নির্দেশক পরিচালক অভিনেত্রী হিসেবেও দাবি করেন মেয়ের গুণ দেখে বাবাও আপ্লুত হয়েছিলেন ডেরার ওয়েবসাইটে বলা হয়েছে রাম রহিম যখন হেনিকে নির্দেশনার জন্য কঠোর পরিশ্রম করতে দেখেছিলেন তখন ওই সিদ্ধান্ত নেন মেয়েকে তার একটি ছবি পরিচালনার কাজ দেবেন আর দিয়েছিলেন। ম্যাসেঞ্জার অফ গড দ্য ওরিওর লায়ন হার্ট ছবিতে পরিচালনার কাজ করেন হেনিপ্রীত দুই সালে ওই ছবিতে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেন হ্যানি দোষী সাব্যস্ত হওয়ার পর রাম রহিমকে যখন গ্রেপ্তার করে রোহতকের কারাগারে নিয়ে যাওয়া হয় সে সময়ও হ্যানিকে তার পাশেই দেখা যায় তাই ডেরার উত্তরসূরি এখন কে হবে সেটার জন্য আর অপেক্ষা করতে হবে না ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি